বাট ম্যাক্সিমাম টাইম মনে হতো যে ইঞ্জিনিয়ারিং কেন ভর্তি হলাম এবং সেই জিনিসটা খুব একটা মানে ইন্টারেস্টিং লাগতো না ওই সময়তেই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় সারাদিন ট্রাভেল করে গেছিলাম ওখানে গিয়ে খাবারও পাইনি অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মতোই খাবার পাইনি খাওয়ার হয়ও নি মেন যেটা ইস্যু আছে সেটা হচ্ছে সোসাইটির তো সোসাইটি সবসময় তোমাদের মধ্যেও সেলফ ডাউট আনতে পারে এবং তোমাদের ফ্যামিলির মধ্যেও সেলফ ডাউট আনে সো হাই গাইস মাইনাই মিস পল্লব শাহ তোমরা আমাদেরকে ফুডি পল্লব নামেও চেনো ইনস্টাগ্রামে মেনলি তো এই জার্নিটা যেটা আমার ফুড ব্লগিংয়ের জার্নি এবং ফুড ফোটোগ্রাফির জার্নি এখন সেটা অনেকটা ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও ধীরে ধীরে মানে সিঙ্ক হচ্ছে তো সেই জার্নিটার ব্যাপারে আজকে আমি এখানে বলবো তোমাদেরকে এটা শুরু হয় অলমোস্ট আমি এখন করছি পাঁচ ছ বছর ধরে তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতেও তোমরা দেখতে পাবে তো এইখানে আমি শুরু করেছিলাম যখন তখন অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে শুরু করেছিলাম এখন দিয়ে দিয়ে ওটা ফুড ফটোগ্রাফার এবং ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মার্চ করছে তোমাদেরকে আমি প্রথম থেকে যদি আমি বলতে চাই তো আমার বার্থ হচ্ছে নট ইন কলকাতা তো আমি ফ্রম বার্থ আই এম ফ্রম ইউপি আগ্রা অ্যান্ড ডিউ টু মাই ফাদার্স পোস্টিং জব আমার বাবার পোস্টিংয়ের জব ছিল বা এয়ারফোর্সে ছিল তো সেই জন্য আমি আমার চাইল্ডহুডটা মেনলি বাইরে কাটিয়েছি তারপরে এখানে এলাম এখানে আমার স্কুলিং হচ্ছে সেন্ট স্টিফেন স্কুলে তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলাম তো মেন এই জিনিসটা বলার কারণ হচ্ছে কারণ বিকজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম লোকেরাই ইঞ্জিনিয়ারিং পড়েছে এবং তারপরেই এই ফিল্ডে আসে তো আমারও সিনটা ওরকমই ছিল আমি খুব আগে এক্সাইটেড ছিলাম যে ইঞ্জিনিয়ারিং করবে এবং কিছু কিছু ভিডিওস দেখতাম আগে যেখানে মনে হতো যে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলে আমি এইটা শিখতে পারবো ওইটা শিখতে পারবো সায়েন্টিস্ট হতে পারবো অনেক কিছু ভাবতাম আমার বাবাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল তো আমি ভাবতাম যে অনেক কিছুই মানে এক্সাইটিং আছে ইন্টারেস্টিং আছে ওখানে দেখাতো কারওয়ার্ডস অ্যান্ড এভরিথিং তো আমি সেই হিসেবে আমি মেকানিক্যাল নিয়ে ভর্তি হয়েছিলাম টেকনোতে বাট দেন আফটার সাম ইয়ার্স আমি সাম ইয়ার্স বলতে এক দু বছর পরেই আমি রিয়েলাইজ করে ফেলেছিলাম যে কলেজে ঢোকার পর যে না একদমই ওরকম না যেটা বাইরের ওয়ার্ল্ডে দেখানো হয় যেরকমভাবে বলা হয় তো সেই জিনিসটা মানে সিমিলার সিমিলারিটি একদমই নেই সাম হাউ কিছু কিছু ওয়ার্কশপস কিছু কিছু ইভেন্টস হতো কলেজে তখন হয়তো মনে হতো যে সাম হাউ ক্লোজ সেটা ইঞ্জিনিয়ারিংয়ের বাট ম্যাক্সিমাম টাইম মনে হতো যে ইঞ্জিনিয়ারিং কেন ভর্তি হলাম এবং সেই জিনিসটা খুব একটা মানে ইন্টারেস্টিং লাগতো না তো সেই এই জিনিসটারও বলার কারণ হচ্ছে কেন কি আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হই একটা ফটোগ্রাফি কমার্শিয়াল একটা ডিপ্লোমা কোর্সে তো সেইটাও একটা সল্টলেকের একটা ইনস্টিটিউটে সেখানে ভর্তি হওয়ার পর আমি এক বছরে সেই কোর্সটা করি এবং সেখান থেকে জানতে পারি যে আমি প্রোডাক্ট অ্যান্ড ফুডের ওপরে আমার মানে এক্সাইটমেন্ট হয় ফোটোগ্রাফিতে এবং সেই দিক তো সেই সময় থেকে ইঞ্জিনিয়ারিং এর উপর থেকে অতটা আমার ক্রেজ চলে যায় এবং ফটোগ্রাফিতে আমার ক্রেজ চলে আসে ওই সময়টা থেকে আমি দেখতাম যে কিছু ব্লগারদের যখন আমি ফলো করতাম দেখতাম যে ওরা ইউনিক কোনো জায়গায় গেলে ইউনিক ফটোস দিচ্ছে এবং সেই আইটেমসগুলো সাধারণ মানুষদের কাছে ইন্টারেস্টিং এবং মানে ওই জিনিসটা লোকেরা করতে চায় তো ওই জিনিসগুলোতে ওই ফটোগুলোতে বলতে পারো প্রোডাক্টগুলোতে বলতে পারো তো আমারও ইন্টারেস্টটা শুরু হলো এবং আমার পার্সোনাল প্রোফাইলে আমি তখন থেকেই ফটোগ্রাফি শুরু করলাম কিন্তু তখন আমার কাছে ক্যামেরা ছিল না সাধারণত তো তখন আমি শুরু করলাম আমার ফোন দিয়ে তারপরে আমি ধীরে ধীরে একটা প্রথমে ডিএসএলআর কিনলাম প্রথম যেরকম হয় যে স্টার্টিংয়ে আমি ফটোগ্রাফি শিখবো সব করবো তো সেই হিসেব থেকেই নিকনের একটা পঁচিশ হাজারের ওরকম ক্যামেরা দিয়ে আমি শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে পোস্ট করা শুরু করলাম কিন্তু তার কিছু মাস পরেই আমি মানে পোস্ট করা শুরু করলাম এবং তার কিছু মাসের মধ্যেই আমার কাছে ইনভিটেশন আসা শুরু হলো ফর রেস্টুরেন্ট রিভিউজ অ্যান্ড এভরিথিং তো সেইখানেও আমি কী করতাম যে আমি জানতে পেরেছিলাম যে জোম্যাটোতে রিভিউজ দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট ওই টাইমে মানে এটা হচ্ছে অলমোস্ট ফাইভ সিক্স ইয়ার্স অ্যাগোর মানে ওই টাইমের কথা তো সেই সময় আমি বলতে পারো জোম্যাটোতে রিভিউজ দিতাম প্রত্যেকটা জায়গায় নিজে ভিজিট করে করে আমার এক্সপিরিয়েন্সও গ্যাদার হতাম এবং ফ্রেন্ডসদের সাথে যেতাম ওখানে গিয়ে রিভিউজ লিখতাম তারপরে ধীরে ধীরে ওইটা দেখেই যে আমি ভালো ভালো জায়গায় যাচ্ছি এবং পোস্ট করছি আমার ফটোগ্রাফিটাও ভালোই ছিল মোটামুটি তো সেই দেখেই আমার কাছে ইনভিটেশান আসা শুরু হলো যে আমাদের জায়গাটাও এক্সপিরিয়েন্স করতে পারো রিভিউ করতে পারো তো সেইভাবে আমি আমার পার্সোনাল প্রোফাইলে পোস্ট করা শুরু করলাম কিন্তু সেখান থেকেও আমার মেনলি জার্নি শুরু হয়নি কেন কি আমার কিছুদিন করার পরেই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তো এবার কি হয় যে আমি কিছুদিন এরকম পোস্ট করছিলাম আমার ফটোগ্রাফিসগুলো যা যা খাবারের যে ছবিগুলো আমি তুলছিলাম কিন্তু তার কিছুদিনের দিনের মধ্যেই আমি দু চার দু চার মাস হবে আমি ফিটটা আমি সুন্দর করে বানাচ্ছি সব করছি ওই সময়তেই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এবং আমি অনেক চেষ্টা করলাম ফেসবুক ইনস্টাগ্রামে মেল করে এভরিথিং বাট কোনো কিছুই কাজ করলো না তো তখনই আমার শুরু হয় ফুডি ফলভের এই জার্নি অলমোস্ট পাঁচ বছর হয়ে গেছে আমি ওই জন্যই পাঁচ ছ বছর বলছি কেন কি তার এক বছর আগে থেকে আমি পার্সোনাল প্রোফাইলে শুরু করে দিয়েছিলাম এবার সেই তবে থেকে আমার জার্নি শুরু এবং এক এবার তোমাদেরকে একটা নতুন নতুন না এবং এর মধ্যে একটা ইউনিক ইনসিডেন্ট বলতে পারি যে প্রথম দিকে তো আমরা পেড হতাম না অবভিয়াসলি সবই বাটার কোল্যাবেশন থাকতো এখন ধীরে 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 যেরকম সবকিছু কিছু পেড কনভারসেন্স আসা শুরু হয়েছে তো ওটাই যে সবসময় তোমরা লেগে থাকতে পারো বাট দেন একটা ইনসিডেন্ট বলতে পারি এইটা আমার স্টার্টিংয়ের সময়ের যেখানে আমি অলমোস্ট আমার নতুন যে পরের যে ক্যামেরা সেট সেটা কিনেছিলাম সেই সময় আমি ওয়েডিং ফটোগ্রাফিও সাইড বাই সাইড করছিলাম টু গেইন এক্সপিরিয়েন্সেস এভরিথিং তো ওইটা আমার ফার্স্ট ওয়েডিং প্রজেক্ট ছিল প্রজেক্ট বলতে পারো বা বলতে পারো ফ্রিল্যান্স কাম মানে কাজ আমার ফার্স্ট ছিল ওটা তো আমি একটা ওয়েডিং পারপাসে ঘাট ছেলে গেছিলাম এবং সেখানে কি এক্সপিরিয়েন্স হয়েছিল তো এটা সেই দিন থেকে বলতে পারো সেই দিন আমি যেরকম সারাদিন দু দিন অলমোস্ট দু দিনের চার্জ ছিল তখন আমার এক ঘন্টা মানে এক হাজার টাকা আমি পেয়েছিলাম বাট সেখান থেকে এখনের জার্নি যেখানে আমি এখন আওয়ারলি চার্জ করতে পারি আওয়ারলি দু হাজার তিন হাজার এরকমভাবে আমার চার্জেস থাকে সেখানের যে জার্নিটা এটা পুরো এই পাঁচ বছরের মধ্যে আমি কমপ্লিট করেছি তো এই সব পুরো প্রসেসের মধ্যে এমন না যে আমাকে মানে এটা পুরো আমার একলার করা এটাতে আমার ফ্যামিলিরও সাপোর্ট আছে অবভিয়াসলি বাট এইটাতে আমি বলতে চাই যে সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে যেই সেম প্রবলেমটা হয় যেটা আমিও ফেস করি অনেক সময় ফ্যামিলি সাপোর্ট হয়তো তোমরা পেয়ে যাও কিন্তু মেন যেটা ইস্যু আছে সেটা হচ্ছে সোসাইটির তো সোসাইটি সবসময় তোমাদের মধ্যেও সেলফ ডাউট আনতে পারে এবং তোমাদের ফ্যামিলির মধ্যেও সেলফ ডাউট আনে সেরকমই আমার হয় যে এখনো আমার মা বাবা এখনো আমার মানে রিলেটিভরা সবাই জিজ্ঞেস করে যে তুমি কি করছো তুমি কাজটা কী করো মানে তুমি ফটোগ্রাফি করো ব্লগিং করো বাট ওরা কাজটা কখনোই বুঝতে পারে না তো এই কাজটা বোঝানো ওদের জন্য আমাদের কাছে সম্ভবও না কিন্তু যদি তোমরা তোমাদের প্যাশানে বিলিভ করো আমি বলবো তোমরা এটা করতে থাকো অ্যান্ড নেভার স্টপ কেন কি তুমি কাউকে বুঝিয়ে তোমাদের প্যাশনের কাজ এবং তোমাদের কি করতে চাও সেটা কেউ বুঝবে না একমাত্র তুমিই বুঝবে এবং তোমার ভিজনটা তুমিই বুঝতে পারবে তো সেই দিক থেকে তোমাকেই এগোতে হবে অ্যান্ড নো ওয়ান এলস উইল সাপোর্ট কিছু পয়েন্টে হয় যে মা বাবারাও বোঝে না বাট দেন তারপর তোমাকেই এগিয়ে যেতে হবে ওটাতেও তুমি নিজের ভিশন যদি ক্লিয়ার থাকে তুমি এগিয়ে যেতে পারবে তো এই পুরো জার্নিটার জন্য থ্যাংক ইউ এভরি এন্ড অ্যান্ড এভরি ওয়ান ফর সাপোর্ট অ্যান্ড এভরিথিং থ্যাংক ইউ জোস যদি জোর স্টপস ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন